সব হিরে দেখছো, হিরে চিরে দাম, এটা ছোট দিয়ে দোকানদার থেকে কিনেছিল। যারা কন্টিনেন্টালের ফ্যান কিন্তু পার্ক স্ট্রিট যাওয়া হয়ে ওঠে না, তাদের জন্য এই জায়গাটা জাস্ট স্বর্গ, হেভেন। মা কি রান্না করছিল? মাংস। ও, তুমি রান্না শুরু করলি? মাংস রান্না করছে, চা বানাচ্ছে, দাঁড়া আসছে। আচ্ছা, মা এখানে মাংস রান্না শুরু করে দিয়েছে, আর আমার আজকে কোনো রান্না, হ্যাঁ চাটনি করবো, দেখি চাটনি করবো। আর কালকে হচ্ছে রাত্রে আমরা গিয়েছিলাম একটুখানি বিয়ে বাড়ি, ওখান থেকে ওই জন্য একটুখানি চেঞ্জেস দেখতে পাচ্ছেন আপনারা, নাহলে আমি ওই টাইম নিয়ে বসে এইসব করতে আমার খুব ধৈর্যের অভাব, আর মানে টাইমও হয়ে ওঠে না। কালকে করেছিলাম ধৈর্য ধরে, বুকু এখনও ঘুমোচ্ছে, আমি তো এখনও ঘুমোচ্ছে। আর বিয়ে বাড়ি গিয়েছিলাম তখন কী ঘটেছে আমি একটুখানি বলি। বিয়ে বাড়ি থেকে এসে দেখছি অমিত এগুলো লাগিয়ে রেখেছে, কেক এনে রেখেছিল, কেক কাটিং ও হয়েছে, পনির, ক্রিস্পি পনির, ও বাবা ডবল প্যাকেজ করে রেখেছে যাতে কোনোভাবে কোনো পোকা না ঢুকতে পারে। এই হচ্ছে কেক, আগে শুনবে পরপর কি বলছে সেই হিসাবে এ করবে। এক একবার চেঞ্জ হয় ওগুলো, বুঝলে, প্রত্যেকবার চেঞ্জ হয় বুকিং এর। এটা বানাবো পোহা, পোহাটাকে একটু মানে চিড়েটাকে একটুখানি ভিজিয়ে নেবো, যে চিড়েটা দিয়ে চিড়ের পোলাও হয় ওই চিড়েটাই আনি, নর্মাল চিড়ে মানে এটা চিড়ের পোলাও খাওয়া যায়, এটা ভিজিয়েও খাওয়া যায়, একটা তিন রকমের চিড়ে পাওয়া যায়, এটা হচ্ছে মাঝামাঝি দু নম্বরটা। ঠিক আছে, মা ওইদিকে রান্না করছে আর মার জন্য আমি রাখবো, বাইরের কাজটা আমি করছি। আচ্ছা, বৃহস্পতিবারে মা যা যা নেয় দুটো প্যাকেট বলেছে করে দিতে, ঘটের কলা, আমপল, হ্যাঁ ওগুলো দিয়ে করে দিন। জব ডান। চাপ খুলে দেবো, দাঁড়া, বুবুকে ঘুম থেকে ওঠানোর জন্য যুদ্ধ চলছে, কেন ঘুম থেকে তোলা হয়েছে আজকে কাঁদছে, ওই ও বাবার সাথে ঝগড়া করছে এখন, বাবা কেন ঘুম থেকে তুলেছে। ও চটি দিয়ে দিয়েছে, তার তো চপ্পল দিয়ে দিয়েছে তোর বাবা। দুটো বাচ্চা আমাদের বাড়িতে, মা বলছি আমাদের বাড়িতে দুটো বাচ্চা, হ্যাঁ তোমারটা আর আমারটা। আমি এখন পায়ে একটু নুন, একটু জিরে, আর একটু হলুদ দেখো, হ্যাঁ দাও, থ্যাংক ইউ। যাই হোক, পোহাটা রেডি করে ফেলি, ওদিকে দুজনকে সামলাই। হ্যাঁ মাম্মা কি বলে, পোহা অলমোস্ট রেডি, একটুখানি যে স্ট্যান্ডিং টাইম দেবো, একটু চিনি দিয়েছি, চিনিটা গলার অপেক্ষা, ব্যাস পোহা অলমোস্ট রেডি, সব কিছু দিয়ে দিয়েছি। ভাত বসে গেছে, এদিকে হচ্ছে পায়েস, আজকে তো আমার পায়েস করতেই হবে, কারণ সুবর্ণার জন্মদিন, কিছুই না করে একটু পায়েস তো করতেই লাগে। আজকে আমরা খুব সিম্পল পার্টি পালন করছি, শুধু মাংস আর পায়েস এই দুটুই করলাম, আর কিছু করিনি না। আমরা রাতে বেরোবো, রাতে ওরা ডিনার করতে বেরোবে, আমার আবার ভাইয়ের ছেলের জন্মদিন, আমি ওখানে যাব। আমাদের সেম ডেতে বার্থডে পড়ে গেছে, ক্ল্যাশ হয়ে গেছে দুই দিকে মেনটেন, ঘর দুপুরবেলা এখানে, হ্যাঁ রাতের বেলা আমার ভাইয়ের ছেলে জন্টির জন্মদিন ওখানে, দুদিকে মেনটেন করতে হয়। এবার বোঝা গেল, মেবি সাসপেন্স ব্রেক হয়েছে কি কারণে
অমিত, কালকে আমরা যখন ছিলাম না সেই মুহূর্তেই কাণ্ডগুলো ঘটিয়েছে, বেলুন লাগিয়েছিল, সব কিছু করেছিল। মা পায়েস রেডি আমাকে দিয়ে গেল, গরম মা। হাই বুব্বু, খাওয়া হলো তো? ও বুব্বু ব্রেকফাস্ট শেষ করাতে না আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। হ্যাঁ 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 আমি করবো, আমি করবো, মনে করিয়ে দিলে এবার করবো, রোজ ভুলে যাই। আমি একটু দেখাই, এই যে আমার কাজ এখানে অলরেডি শুরু হয়ে গেছে, অমিতও কাজ শুরু করে দিয়েছে। আজকে অমিত হাফ ডে নেবে, শুধু তাড়াতাড়ি শুরু করেছে যাতে তাড়াতাড়ি শেষ করে আমরা তাড়াতাড়ি সন্ধ্যেবেলা বেরোতে পারি। থ্যাংক ইউ। এটা না কালকে বুবুর বিয়েবাড়ির কালেকশন, তাই না? এনে এনে আমাকে রাত থেকে এনে অনেকবার, কতবার করলি উইশ? 1 2 3 4 কাউন্টলেস। এখন বাজে হচ্ছে 6:15, আর আমরা বেরিয়ে পড়েছি অমিতের মামার বাড়িতে যাব। আমরা ওখানে ঢুকবো না, পরে ঢুকবো, ঢুকবো পরে, মাদের নামিয়ে দেবো। আজকে জন্টি, মানে আমার মামা তো দেওরেরও জন্মদিন, তো মারা ওখানে সেলিব্রেট করবে, আর আমরা একটুখানি আগেই ডিসাইড করে রেখেছিলাম আজকে বাইরে কোথাও খাবো। তারপর ওইদিকে ওখানে হচ্ছে ভেজ ডে, আর আমরা কতটা ভেজ খেতে ভালোবাসি আপনারা তো জানেন। শুধু কোথাও একটা যাব, কোথায় যাব এখনো ভাবিনি। আমি পুব্বু অমিত হয়তো যাব। টাটা করে দে। তুই কি আমার সাথে যাবি না মার সাথে যাবি? আমরা তো অন্য জায়গায় যাবো মা। ও তো আমি নামতে পারি তাড়াতাড়ি না, ওদিকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ এমনি রং সাইডে নামজে। তুই কোথায় যাবি? এখানে যাবি না আমাদের সাথে যাবি? কইছেন স্যার তোমরা। আচ্ছা থাক, এখানে থাক, আয়ুষ কাকু আসবে যা, কিন্তু হাল্লা করবি না, কিন্তু কখন আসবে কখন আসবে কোনদিন। ওকে, ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে বুবু আমাদের সাথে যাচ্ছে না, বুবু এখানে এক্সাইটেড, ওপরে দেইমামুদের ওখানে ওপরে যাবে বলে এক্সাইটেড। তো যেখানে খুশি যাক, এখানে থাকলেও ঘরের খাবারটা খেতে পারবে, আমাদের সাথে গেলে সেই বাইরের খাবার খেতে হবে। আমি যেটা একটু অ্যাভয়েড করতে চাইছিলাম, আরও যখন নিজে থেকেই গেছে ওকে আর আটকাচ্ছি না, আমি আর অমিত বেরোবো এখান থেকে, মাকে একটুখানি ওপরে ও তুলে দিয়ে আসবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা কোথায় যাবো ওটা এখনও ঠিকঠাক করে ডিসাইড করিনি। আসলে গাড়িটা পার্ক করাটা একটা বড় ব্যাপার এইসব এই এলাকাটা, স্পেশালি নাগের বাজারের এলাকাটা। তো আমাদের কাছে সবচেয়ে সেফ জোন হচ্ছে ডায়মন্ড প্লাজা মল, যেটাতে অলরেডি আমরা চলে এসেছি। এই যে এখানে পার্ক করে তারপর পায়ে হেঁটে খুঁজবো এখানে আশেপাশে কোথায় ঢুকবো, তারপর ডিসাইড করছি। এখানে আছে, এখানে প্রচুর অপশান আছে, মানে আমাদের পছন্দের অপশান আছে। ডায়মন্ড প্লাজা মলের পার্কিং জোন থেকে যখন ওপরের দিকে উঠছিলাম, বাইরের দিকে বেরিয়ে কিছু মানে মাথায় ছিল ভাবছিলাম, তখন রেড কিচেন আমাদের আয় 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 করে ডাকছিল, ওয়ান অফ দ্য ফেভারিট জোন আমাদের, তো আর অ্যাভয়েড করতে পারলাম না। আজকে রেড কিচেনেই ঢুকে বললাম, বেশ লাউড মিউজিক আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের রেসপেক্ট। মেনু কার্ডটা একবার চোখ বলিনি, আমরা বেশ কয়েক মাস পরে এলাম, হয়তো একটুখানি দাম এদিক ওদিক হয়েছে, আর এই দাম দেখে ভয় পাবেন না, ওরা যে পোর্শনটা সার্ভ করে না ওটা অনেকটা কোয়ান্টিটি থাকে, মানে আপনারা দুজন কি তিনজনও হয় অনেক সময় কিছু কিছু জিনিস যেটা শেয়ার করে খাওয়া যায়। এখানকার ফুড আর অ্যাম্বিয়েন্স জাস্ট ওয়াও, এটা নিয়ে আর দ্বিমত নেই। হ্যাঁ একটু আলোটা কম, আমার হয়তো একটুখানি দেখাতে অসুবিধা হবে। আর হ্যাঁ, এখানে আসার আগে আমার একটা গিফটও পারচেস করে দিয়েছে আমি, তো ওটা পরে দেখাবো। সার্ভিং টাইমও খুব ফাস্ট এসে গেছে আমাদের স্যালারি চিকেন, এটা লাস্ট টাইম আমরা চারজন ট্রাই করেছিলাম, মানে একটা পোর্শনই, কিন্তু আমি বুবু মা অমিত, তো আজকে আমি আর অমিত। যারা কন্টিনেন্টাল ফুড খেতে ভালোবাসেন কিন্তু পার্ক স্ট্রিট যেতে চান না, তাদের জন্য এই জায়গাটা একদম স্বর্গ, বিলিভ মি। বলছিলাম না পোর্শনের কথাটা, এটা হচ্ছে পোর্শন, এটা কিন্তু ওয়ান সার্ভিং, কিন্তু আমরা দুজনে শেয়ার করে খাবো। আই বেট কি আপনারা কেউ কোনো দিন, আমি চ্যালেঞ্জ করছি যে একটা পোর্শন সহজে খেয়ে শেষ করতে পারবেন না। এটা পুরো মিট পোর্শনটা, তার আগে গার্লিক ব্রেড অলরেডি সার্ভ, এর সাথে স্ম্যাশড পটেটো, বয়েলড ভেজিটেবলস, দারুণ।
জাস্ট টু গুড আমরা কি ডিসাইড করে যে আগে এটা খাবো যদি খেয়ে মনে হয় আরেকটু কিছু খাওয়ার জায়গা আছে তাহলে আরেকটা কিছু অর্ডার করব কিন্তু আগে এটাকে ফিনিশ করব আমাদের পাপি আত্মা সেই খাবো খাবো বাতিকটা রয়ে গিয়েছিল বলে লাস্টে বারবিকিউ প্রন অর্ডার করেছি এটাকে শেষ করে এবার সত্যি বেরোবো উঠবো অনেক মানে 9টা বেজে গেছে অলরেডি আচ্ছা আমরা আবার এই বাড়িতে চলে এসেছি তেইমুর বাড়িতে ডিনার কমপ্লিট হেভি ডিনার হয়ে গেছে এবার ওপরে গিয়ে দেখি বুকবুকে একটু কী করবো কী করছে এখানেও সঙ্গী পেয়েছে এবার সঙ্গীটা এখনও আছে কি না জানি না ওপরে যাই আগে হ্যাপি বার্থডে জন্টি এই প্রথম সেম টু ইউ কি পড়শিয়া চলে গেছে সুবর্ণা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ গিফট দাও এটি হচ্ছে সেই মহার্ঘ গিফট যেটার কথা বলছিলাম আপনাদের কিছুই তো নাই কি কত বড় অপমান এটা ও বাবা খোলো খোলো ওই দোকানটা থেকে না এই প্যাকেটটা থেকে মনে পড়লো ছদ্দি কিনেছিল না না রিং ফিঙ্গার রিং সব হিরে দেখছো হিরে চিরে তার এটা ছদ্দি দোকানটার থেকে কিনেছিল 999 নিলে আবার বিরাট ডিসকাউন্ট দেয় আরেকটা কিনতে ভালো হয়েছে না এই যে দেখো এই দেখো এবার আপনাদের বুঝিয়ে ডিটেলে বলি অমিত আমাকে অপশন দিয়েছিল আজকে তোমার যা খুশি যা ইচ্ছা তুমি নিতে পারো তো ওই একটুখানি কলে ব্যস্ত ছিল অন্য সাইডে গিয়েছিলো তখন আমার ওখানে করিডোরে ঘুরতে গিয়ে এটার ওপর চোখটা আটকে যায় আজকাল খুব সুন্দর সিলভার হলমার্কের জুয়েলারি বেরিয়েছে এটাও 9 to 5 হলমার্ক সিলভার তার সাথে এডি ঠিকমতো ধরতেই পাচ্ছি না আমার খুব পছন্দ হয়েছে আমি সিম্পল জিনিস পছন্দ করি তাই এটাই নিলাম তুমি আমাকে মিস করনি ওই রে বাবা আচ্ছা তুমি পরশিয়ার সাথে খুব খেলেছ কি খেয়েছিস কি খেয়েছিস আর পরশিয়াও খেয়েছে নিজে নিজে পরশিয়ার সাথে খেলে ভালো লেগেছে